রাজধানীর বুকে বাড় বাড়ন্ত চোর চক্রের বিরুদ্ধে এবার বড়সড় সাফল্য পেল শহরের দুই প্রধান থানার পুলিশ। পূর্ব থানা ও পশ্চিম থানার দুই ওসির নেতৃত্বে পুলিশ রাতভর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তিনজন কুখ্যাত চোর সহ চুরি যাওয়া প্রচুর সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমাণে মোবাইল, ল্যাপটপ, ক্যামেরা, ট্যাব সহ চুরির আরো অনেক সামগ্রী। লকডাউনের মধ্যেই শহরের বিভিন্ন জায়গা থেকে সকল সামগ্রী চুরি যায় বলে জানতে পেরেছে পুলিশ। চোর চক্রের বাকি পাণ্ডাদের গ্রেপ্তারেও তৎপরতা জারি রেখেছে পুলিশ। দেশ ও বিশ্বজুড়ে করোনা মহামারী ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে, তাই করোনা পরিস্থিতিতে দেশবাসীকে সুস্থ রাখতে সারা দেশ জুড়ে জারি রয়েছে লকডাউন কারফিউ। মানুষ যাতে ঘরে থেকে এই ভাইরাসের বিরুদ্ধে মোকাবিলা করতে পারে তার জন্যই এই লকডাউন কার্যকর হয়েছে। কিন্তু প্রবাদে রয়েছে চোরে না শোনে ধর্মের কাহিনী, যে কারণে এই লকডাউনে প্রশাসনিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে গৃহবন্দী না থেকে চোরেরা সদল বলে নেমে পড়ে চুরিবিদ্যায় শান দিতে। অতঃপর চোর বাহিনীর নজরে যায় যে সকল বাড়ি কিংবা দোকানপাটে লোকজন কিংবা প্রহরা নেই সে সকল বাড়িঘর এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানে। লক্ষণীয় যে লকডাউনের পর থেকেই রাজধানী আগরতলা শহর ও আশপাশ এলাকায় অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে চুরির ঘটনা। অথচ এই সময়ে নিরাপত্তা রক্ষায় আগের চাইতে পুলিশের টহলদারিও যথেষ্ট রয়েছে, কিন্তু নিরাপত্তার বেষ্টনীকে ভেঙে গিয়ে শহরের মধ্যে ঘটে চলছে একের পর এক দুঃসাহসিক চুরির ঘটনা, যা উদ্বেগ বাড়িয়ে তুলছে আরক্ষাকর্তাদের মধ্যে। আর এই সকল ঘটনায় আমজনতার অভিযোগের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে পুলিশকেই। শেষ পর্যন্ত চোর চক্রকে জালে তুলতে কোমর বেঁধে নামল রাজধানীর পূর্ব থানা ও পশ্চিম থানার পুলিশ। দুই থানার ওসি জয়ন্ত কর্মকার ও সরোজ ভট্টাচার্য চোরেদের জালে তুলতে রীতিমতো মাস্টার প্ল্যান তৈরি করেন, সেই সাথে কাজে লাগানো হয় পুলিশের গোপন সোর্সকে, আর তাতেই এসে যায় প্রত্যাশিত প্রাথমিক সাফল্য। শুক্রবার রাত ভর দু থানার ওসির নেতৃত্বে পুলিশ শহরের একাধিক সম্ভাব্য জায়গায় চোরেদের গোপন ঠেকে হানা দেয়। আচমকা অভিযানে পালানোর সুযোগ পায়নি চোরের দল। পুলিশের হাতে ধরা পড়ে জয়দীপ ঘোষ, রত্নদীপ বিশ্বাস ও গোপাল দাস নামে শহরের তিন কুখ্যাত ও দাগি চোর। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরির প্রচুর মোবাইল ফোন, এর পাশাপাশি পাওয়া যায় চুরির ল্যাপটপ, ক্যামেরা, ক্যামেরা স্ট্যান্ড, মোবাইল ট্যাব সহ আরো অনেক সামগ্রী। যথারীতি গ্রেপ্তারের পর এদের নিয়ে আসা হয় পূর্ব থানার হেফাজতে। শনিবার পূর্ব থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিযানের খুঁটিনাটি প্রয়োজনীয় তথ্য তুলে ধরেছেন সদর এসডিপিও অনির্বাণ দাস। গতকালকে রাত্রিবেলা সারা রাত্রব্যাপী ওসি ইস্ট পিএস এবং ওনার টিম এবং ওসি ওয়েস্ট এবং ওনার টিম যৌথভাবে ওনারা সারা রাত্রি অভিযান চালায়। এই অভিযানে আমরা তিনজন খুব প্রফেশনাল চোর, যাদের নাম হয়েছে জয়দীপ ঘোষ, রত্নদীপ বিশ্বাস এবং গোপাল দাস, ওদেরকে আমরা ডিটেইন করি এবং ওদেরকে গ্রেপ্তার করা হয়। তো ওদের পজিশন থেকে বিপুল পরিমাণে মোবাইল, ল্যাপটপ এবং অন্যান্য আরও অনেক জিনিস ওদের পজিশন থেকে আমরা পাই। তো অ্যাকর্ডিংলি ওদেরকে আমরা থানাতে নিয়ে আসি, এখন ওদের জিজ্ঞাসাবাদ চলছে। পূর্ব থানা এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে। এদিনই ধৃতদের রিমান্ড চেয়ে আদালতে পেশ করা হয়। তদন্তকারীদের ধারণা, রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ চালিয়ে রাজধানীর চোর চক্র সম্পর্কে ধৃতদের কাছ থেকে আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। ক্যামেরায় চুনিদেবের সাথে রোমেল চাকমার রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।